আসসালামু আলাইকুম। এম স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাবট্রাকশন সম্পর্কে শিখব, যেটি ছিল আমাদের কমপ্লিমেন্ট শেখার মূল উদ্দেশ্য, যে সিম্পলিফাই কিভাবে করতে পারি আমাদের সাবট্রাকশন গুলাকে। তো আমরা মূলত পক্ষে দুই ধরনের সাবট্রাকশন শিখবো, একটা হচ্ছে আরস কমপ্লিমেন্টের জন্য, একটা হচ্ছে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টের জন্য। অর্থাৎ ধরেন কোন একটা নাম্বার দেওয়া আছে আমাদের, একটা ধরেন ডেসিমাল, টেন্স কমপ্লিমেন্টের টেন ডেসিমালের দেওয়া আছে, এবং আমাদেরকে বলছে এমন ভাবে সাবট্রাকশন করতে হবে যেন আমরা আবার একটা টেন্স কমপ্লিমেন্টের নাম্বারই পাই, ঠিক আছে। তখন আমরা আরস কমপ্লিমেন্টের ফর্মুলা ইউজ করবো। আর যদি টেন্স টেন বেজের একটা নাম্বার দিয়ে বলে নাইন্স কমপ্লিমেন্টের বের করতে, তাহলে আমরা কি করব, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টটা ইউজ করব। তো দেখি কিভাবে করা যায়। তো আমরা যদি ফার্স্ট স্টেপটা যদি আমাদের হচ্ছে, ফার্স্ট কি করতে হবে, ধরেন আমাদের একটা নাম্বার দেওয়া আছে, কি বলবো, 30 থেকে 10 কে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এই যে নাম্বার, তো এই ক্ষেত্রে এই নাম্বারটাকে আমরা ধরতে পারি এম, আর এটাকে বলতে পারি এন। এই যে সেম বলছি যে এম মাইনাস এন, আর এখানে যে আমি আর দিই, ঠিক আছে, এম মাইনাস এন, আর এখানে একটা আর দিয়ে দিলাম, ওকে। তো এম মাইনাস এন আর বেজের একটা নাম্বারকে যদি আমরা করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাকে কি করতে হবে, আগে আরস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, টেন্স কমপ্লিমেন্ট করতে হবে। দেন কি করতে হবে, এন প্লাস এম করতে হবে। তারপর কি করব, আমরা চেক করব, সাম করার পর চেক করব যে কেরিবিট আছে কিনা। যদি কেরিবিট থাকে, তাহলে কেরিবিট ছাড়া যেটা যে পার্ট বাকি থাকে ওই পার্টটা হচ্ছে কি আমাদের আনসার। আর যদি কেরিবিট না থাকে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে সামটা পাইছি ওই সামটাকে আবার আরস কমপ্লিমেন্ট করব। আরস কমপ্লিমেন্ট করে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, তাহলে যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের আনসার বের হয়ে যাবে। আর আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টের ক্ষেত্রে প্রথম দুইটা স্টেপ সেম, বাট লাস্ট স্টেপে হচ্ছে, লাস্ট স্টেপে আবার আমরা কেরিবিট চেক করব। যদি কেরিবিট থাকে, তাহলে আমরা যে সামটা পাইছি সামের সাথে একটা আমরা প্লাস ওয়ান করে দিব। আর যদি কেরিবিট না থাকে, সেই ক্ষেত্রে আগের মতো মাইনাস একটা চিহ্ন সামনে দিয়ে ব্র্যাকেটের ভিতরে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টটা করব। যে একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা একদম ইজিলি বুঝতে পারবেন আপনারা। তো আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে বলছে 72532 - 72532 - 3250, বলছে সাবট্রাকশনটা করব টেন্স কমপ্লিমেন্টের মাধ্যমে, ঠিক আছে। প্রশ্নটা এমন, তো টেন্স কমপ্লিমেন্টের মাধ্যমে যেহেতু করবো, অবশ্যই আমাদেরকে এই থিওরিটা ইউজ করতে হবে। তো আচ্ছা, আমরা এক্ষেত্রে একটু লক্ষ্য করি, ফার্স্ট স্টেপটা যখন অ্যাপ্লাই করবো, আরস কমপ্লিমেন্ট অফ এন বের করতে বলছে। এখন আমি যখন এই যে, এটাই তো আমার এন, তাই না, এটা যদি আমার এম হয়, এটা হচ্ছে কি আমার এম। এখন আমি যখন এইটার আরস কমপ্লিমেন্ট বের করব, তখন কি করব, 10^4 - 3250, না, এখানে আমার সর্বোচ্চ ডিজিট ওলা নাম্বার আছে কত, 72532। তো এর মানে কি, এই নাম্বারটা হচ্ছে আমার 3250, অর্থাৎ টোটাল নাম্বার আছে কত, 10^5, পাঁচটা ডিজিট আছে। তাহলে আমরা কি জানি, আর্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে কিভাবে করতে হয়, আর্স কমপ্লিমেন্ট কেমনে বের করতে হয়, r^n - N। তাহলে এই ক্ষেত্রে এই যে 3250 এর টেন্স কমপ্লিমেন্ট কত হবে, 3250 এর টেন্স কমপ্লিমেন্ট হবে 10^5 - 3250। দেখি কত আসে, -3250। তাহলে পাচ্ছি কত, 9 7 6 9 6 7 5 0 9 6 7 5 0। এটা হচ্ছে আমার r^n - N, অর্থাৎ আরস কমপ্লিমেন্ট অফ এন। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ডান, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ডান, আমরা আনসার কত পাইছি, 96750। তো এই পার্টটাকে রেখে আমি বাকি পার্টটা একটু মুছে ফেলি। তো আমাদের ফার্স্ট স্টেপ থেকে আমরা আনসার পাইলাম এইটা। এখন আমাদের সেকেন্ড স্টেপ বলছে কি, এন প্লাস এম করতে হবে। তাহলে কি করব, এন প্লাস এম, তাহলে 96750 প্লাস 72532, আমি যদি অ্যাড করি 2829 61। আচ্ছা, এখানে আমাদের কেরিবিট কত, কেরিবিট হচ্ছে 1। আমি কি বলছিলাম, যদি আমাদের কেরিবিট থাকে, তাহলে কেরিবিট ছাড়া বাকি যে পার্টটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে আমাদের আনসার কত হবে এই ক্ষেত্রে, 6922। আমরা এই জিনিসটা একটু ক্যালকুলেটারে চাপ দিয়ে কিন্তু বের করে ফেলতে পারতাম, 72532 -
3250 দেখি কত আসে 6922 6922 তাহলে এটাই হচ্ছে কি আমাদের आंसर এখন 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 যদি নাম্বারটা এইভাবে না থেকে আমাদের একটু ঘুরাই দিত ধরেন আমাদের যদি আবার প্রশ্ন বলতো 3250 মাইনাস 7 কি জানা ছিল প্রশ্নটা 72532 72532 বলছে উল্টাটা করতে তাহলে আনসার কি আসার কথা আগে যে আনসারটা আসছিল তার আগে শুধুমাত্র একটা মাইনাস চলে আসার কথা না দেখি সেম জিনিসটা আসে কিনা তাহলে এই ক্ষেত্রে m হচ্ছে আমার এইটা আর n হচ্ছে আমার এইটা তাহলে 10 টু দি পাওয়ার তাহলে টেন্স কমপ্লিমেন্ট অফ এই যে m n মানে কত টেন্স কমপ্লিমেন্ট অফ 72532 ইকুয়ালস টু আমি আর ওই কথাগুলো লিখলাম না টেন্স কমপ্লিমেন্ট অফ 72532 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 72532 দেখি কত আসে মানে কত এই ক্ষেত্রে টেন্স কমপ্লিমেন্ট অফ টু 10 to the power 5 minus 30718 equals to 6922 তাহলে আমরা আশা করি বুঝতে পারছি কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব আগেটা যদি এ হয় তাহলে এবার হচ্ছে আমাদের বি নাম্বার एग्जांपल তাহলে আশা করি এই প্রবলেমগুলো আমরা বুঝতে পারছি তো এবার আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করার ট্রাই করি সি নাম্বার एग्जांपल 72532 মাইনাস 3250 দেওয়া আছে 10 ডেসিমাল ঠিক আছে বেস 10 বলছে কি নাইন্স কমপ্লিমেন্টের মাধ্যমে বের করতে হবে নাইন্স কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা সাবট্রাকশনটা করতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কি করব ফার্স্ট স্টেপ নাইন্স কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে আমাদের আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টের ফর্মুলা কি ছিল আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এম তাই ছিল না এই ক্ষেত্রে এম কি ছিল ফ্র্যাকশন নাম্বার এই ক্ষেত্রে তো আমাদের ফ্র্যাকশন কোনো নাম্বার নাই তাহলে আমরা কি করব এটার ক্ষেত্রে যদি আমরা আর মাইনাস ওয়ান অর্থাৎ নাইন্স কমপ্লিমেন্ট অফ ইকুয়ালস টু এটার সূত্রটা মুছে দিই আমি 10 টু দি পাওয়ার 5 মাইনাস 10 টু দি পাওয়ার 0 মাইনাস 3250 দেখি কত আসে 96749 এরপর স্টেপটা কি এটার সাথে এটা প্লাস করতে হবে তাহলে সেকেন্ড স্টেপ 96749 প্লাস 72532 তো যদি করি 9 দিয়ে 11 এক হাতে থেকে 1 4 3 7 1 8 সাত পাঁচে বারো দুই হাতে থেকে 1 6 2 8 1 9 9 সাথে 16 1 7 17 16 তাই তো 16 আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেরিবিট ওয়ান আছে আমরা বলছিলাম কি যদি কেরিবিট থাকে যে সামটা পাবো এই কেরিবিটটা বাদ দিয়ে ওই সামের সাথে একটা কি করে দিব প্লাস ওয়ান করে দিব তাহলে দেখি কত আসে 6922
282। একটু আগে কিন্তু আমরা টেন্স কমপ্লিমেন্টের মাধ্যমে সেম আনসারটাই পাইছিলাম। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, আমরা টেন্স কমপ্লিমেন্টের মাধ্যমে করি অথবা নাইন্স কমপ্লিমেন্টের মাধ্যমে করি, আনসার কিন্তু আমাদের অলওয়েজ সেমই আসবে যে কোনো একটা যদি একটা ম্যাথের জন্য আমরা করি। তখন আগে কিন্তু এই এক্সাম্পলটাই নিয়েছিলাম, এই কারণে আমি সেম এক্সাম্পলটাই নিয়েছি এই জিনিসটা বলার জন্য একমাত্র। তো এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখা ট্রাই করি, এবার যদি আমরা একটা বাইনারি নাম্বারের জন্য দেখা ট্রাই করি এক্সাম্পল, বলছে 1 0 1 0 1 0 0 -1 0 0 1 0 0 1 0 0 1 0 0, এটা হচ্ছে আমাদের একটা কি দেওয়া আছে, সরি 1 0 0 ছিল এখানে, এখানে 7টা 0, সরি 1 0 0। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, অর্থাৎ বেস 2 দেওয়া আছে, বলছে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে সাবট্রাকশন করার জন্য। আচ্ছা বলে দিছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে আমাদের এইদিকে যেতে হবে। তাহলে আগে কি করতে হবে, এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এইটাকে যদি আমি এম ধরি, এইটাকে যদি আমি এন ধরি, তাহলে এনস কমপ্লিমেন্ট অফ এটা, সরি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এটা, তাহলে এই যে নাম্বার দেওয়া আছে ওয়ান, আমি যদি এই পাশে করি 1 0 0 1 0 0, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে 0 1 1 1 0 1 1, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে তাহলে এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে আমার কি করতে হবে, এই নাম্বারটা অ্যাড করতে হবে। তাহলে আমি যদি অ্যাড করি 0 1 1 1 0 1 1 প্লাস এটা 1 0 1 0 1 0 1 0 1 1 0 1 1 0 0 0 1, তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, এই ক্ষেত্রে আমি পাচ্ছি কেরি বিট আছে আমার। তাহলে কেরি বিট থাকলে আমাদের কি করতে হয়, কেরি বিট থাকলে আমাদের প্লাস ওয়ান করে দিতে হয়। আমি যদি প্লাস ওয়ান করি, এটাকে বাদ দিয়ে আমরা একটা প্লাস ওয়ান করবো, তাই না? আচ্ছা প্লাস ওয়ান করলে কি হয়, ওয়ান ওয়ান এ জিরো, 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 আর জিরো জিরো। তাহলে এই ক্ষেত্রে আমরা আনসার কি পাচ্ছি, 0 0 1, তারপর আবার 4টা 0। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের আনসার। এখন এই এক্সাম্পলটাই যদি আমাদেরকে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করতে বলতো, তাহলে দেখি তো কি আসতো, তাহলে টুস কমপ্লিমেন্টের এটা তো আমি আনসার পাইছি, তাই না? এতটুকু হচ্ছে আমার কি আনসার ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে। এখন আমাকে যদি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করতে বলতো, তাহলে দেখি তো কি আসতো, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, আমরা যেমন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে ওয়ান ওয়ান এ জিরো, ওয়ান ওয়ান এ জিরো, ওয়ান 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 জিরো। এরপর এই নাম্বারটার সাথে আমরা এই নাম্বারটা অ্যাড করতাম, তাহলে 1 0 1 0 0 0 0 0 0 0 0 0 1, দুইটা ওয়ানে কত হয়, দুইটা ওয়ানে হয় জিরো, দুইটা ওয়ানে হয় জিরো। অর্থাৎ যেহেতু কেরি বিট আছে, তাহলে কেরি বিট থাকলে কি হয়ে যেত, কেরি বিট ছাড়া বাকি যতটুকু, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে আনসার কিন্তু আমাদের সেমই আসতেছে, তাই না? উভয় ক্ষেত্রে এখানেও যা আসতেছে, এখানেও তা আসতেছে। তো আমাদের এই এক্সাম্পলটা শেষ। এখন আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল সলভ করার ট্রাই করব, পরীক্ষায় অনেক আসে এমন একটা এক্সাম্পল। তো এক্সাম্পলটা হচ্ছে 1 0 0 -1 1 0 0 0 4 0, বলছে এই নাম্বারটাকে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমেও করতে হবে। এখন আমি যদি ফার্স্টে টুস কমপ্লিমেন্টের জন্য করি, তাহলে কি হবে, আচ্ছা আগে আমি ওয়ান্স কমপ্লিমেন্টের জন্যই দেখাই, তাহলে কি হবে, আগে এটা হচ্ছে আমার কত এম, আর এটা হচ্ছে কি আমার এম। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য করলে কি হবে, আগে এই নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে ওয়ান ওয়ান, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে 0 0 1 1 1 1, তাহলে এটা হচ্ছে কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। সেকেন্ড স্টেপটা যেন কি, এই নাম্বারটার সাথে এম কে প্লাস করতে হবে, তাহলে 0 0 1 1 1 1, এটাকে যদি আমি প্লাস করি
জিরো 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 ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান এ জিরো ডাবল ওয়ান এ জিরো ওয়ান জিরো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সাম। এখন যদি আমাদের কেরি বিট না থাকে, তাহলে কেরি বিট না থাকলে কি করতে হবে, এটাকে আবার ওয়ান আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এটাকে যদি আবার আমি ওয়ানস কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। তাহলে আমাদের আলটিমেট আনসারটি কি হবে, আনসারটা হচ্ছে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো। তো এটা তো হচ্ছে আমাদের ওয়ানস কমপ্লিমেন্টের মাধ্যমে সাবট্রাকশন। এখন যদি আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করি, খুব ইজি, জাস্ট ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা একটা প্লাস ওয়ান করে দিই তাহলে সেটাই আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন টুস কমপ্লিমেন্টের সাথে আমাদের এম কে প্লাস করতে হবে। তাহলে জিরো ওয়ান জিরো 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 ওয়ান ডাবল জিরো, যদি সাম করি তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। যেহেতু কোনো কেরি বিট নাই তাহলে এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট করার জন্য ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ানস কমপ্লিমেন্ট করার ডান, ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলছি। এখন আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে প্লাস ওয়ান করি তাহলে আমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমার আলটিমেট আনসারটা কি, সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। তাহলে দেখতে পাচ্ছি একটু আগে টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে আমি যে আনসারটা পাচ্ছি, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমি সেম আনসার পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, এই যে সাবট্রাকশনের যে ম্যাথগুলা, আমাদের যেই ধরনের ম্যাথ দেখ না কেন আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। ধন্যবাদ।